আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ঘুষমুক্ত সেবা প্রদান সাথে সাথে যে সকল জমির নামজারি নামজারি সম্পূর্ণভাবে বাতিল কোন কোন জমির নামজারি আপনি করতে পারবেন না এসিল্যান্ড সেই নামজারি করে দিবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন যে সরকার বর্তমানে আছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছুদিন ধরে এসছে এবং তারা আসার পরে আমাদেরকে কোনো ভূমি উপদেষ্টা না দেওয়ার ফলে আমরা কিন্তু ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক পিছিয়ে গেছি তো তারা ধারা তারই ধারাবাহিকতায় বর্তমানে যে সিস্টেমটি চালু করা হয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণভাবে ঘুষমুক্ত ভূমি সেবা প্রদান করতে হবে কোনো ব্যক্তি যদি ঘুষের কথা মুখে আনে তাহলে এই ঘুষ দেওয়ার জন্য তিনি যেমন অপরাধী হবেন যিনি নিবেন তিনি অপরাধী হবেন এখন প্রশ্ন হলে যে ঘুষ না দিলে তো আপনার নামজারি হবে না কেন হবে না এজন্যই এখানে শান্তি রক্ষাকারী হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে দেশ এখানে কিন্তু এক একটি কমিটি করে দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছেন তারাও কিন্তু কাজ করতেছেন এরকম দুর্নীতি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে সেই কর্মকর্তা যিনি ঘুষ নিবেন তার কিন্তু বাধ্যতম বাধ্যতামূলক কিন্তু তাকে পদত্যাগ করানো হচ্ছে এবং তার কিন্তু আইনগত দিক থেকে জেল জরিমানা হচ্ছে অথবা উভয় দণ্ডিতে কিন্তু দণ্ডিত হচ্ছে এটা কিন্তু আমরা দেখে আসি স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সব জায়গায় বাধ্যতামূলক যে পদত্যাগ করানো হচ্ছে মূল কারণ হচ্ছে দুর্নীতি এবং ঘুষ এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে ভূমি খাতে কিন্তু একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনারা জানেন যে আমাদের যে ভূমি উপদেষ্টা তিনি কিন্তু হাসান আরিফ সাহেব আপনার স একজন পরিচিত মানুষ এবং উনি অনেকই পরিচিত অনেকে যারা ভালো করে তাকে চেনেন এবং একজন সৎ এবং ভালো মানুষ তো এখানে যে স্টার্নিং অর্ডার দেওয়া হয়েছে সেই আদেশ মোতাবেক যদি আপনার নাম জারি করে না দেয় আপনার কাছে যদি কোনো ঘুষ যায় তাহলে আপনি সাথে সাথে ওইখানে স্থানীয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি করা হয়েছে সে কমিটির কাছে জানাইলে তারা সাথে সাথে এসিল্যান্ড হোক এসিল্যান্ডের সার্ভেয়ার হোক বা নায়েব হোক যেই হোক না কেন তৎক্ষণাৎ সেই সাথে সাথে প্রুফ হিসেবে তাকে কিন্তু ধরা হবে এই জন্যই এই যে নামজারি যারা আগে আতাত করে করতো জবর দখল করে সম্পত্তি জবর দখল করে তারপরে নায়েবের সাথে যোগাযোগ করে সার্ভেয়ারের সাথে যোগাযোগ করে তহসিলদারের সাথে তারপরে এসিল্যান্ডের সাথে এই সমস্ত যোগাযোগ করে তারপরে হচ্ছে আপনারই দিত আমি এই কথাগুলি বলাতে আমার কমেন্টসে অনেকেই বলে যে এইগুলি না বলার কি দরকার এগুলি না বললে আমাদের দেশের যে জনসাধারণ তারা বুঝবে কিভাবে যে আপনি কোথায় যাবেন তো যাই হোক যারা বলে তারা দুর্নীতির সাথে জড়িত এটাও আমিও জানি যে তাদের লেজে পারা পড়ে যায় তো এইখানে ক্রয়কৃত সম্পত্তিতে যদি কোনো মামলা থাকে আপনি একটা সম্পত্তি ক্রয় করলেন কিন্তু ওই সম্পত্তিটা নিয়ে আদালতে মামলা আছে সেটা জাজমেন্ট আসে নাই ডিগ্রি আসে নাই আপনি কি করলেন সেই মামলাকৃত সম্পত্তি আপনি ক্রয় করলেন তাহলে আপনার এই মামলা ডিগ্রি না আসা আপনি যদি কাগজপত্র নিয়ে যদি যান দলিল নিয়ে যদি নামজারি করতে যান আপনার নাম জারি আর দেওয়া হবে না এমনটাই বলা হয়েছে ডিগ্রি আপনার নামে আসলে আপনি নাম জারি পাবেন আর আপনার নামে যদি ডিগ্রি না এসে যারা প্রতিপক্ষ মানে বিপক্ষে যারা বিবাদী ছিল তাদের নামে যায় তাহলে তারা সেইভাবে নাম জারি করে নেবে দুই নম্বরে যদি জমি আপনার দখলে না থাকে আপনার সম্পত্তি অন্যের দখলে অন্যের দখলে থাকলে আপনি নাম জারি পাবেন না কেন নামজারি জারি পাবেন না না পাওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে এখনও পর্যন্ত তা আমাদের এনের আঠাইশ ধারায় কিন্তু আঠাইশ ধারা কিন্তু বলবৎ কারণ এই আঠাইশ ধারায় কিন্তু দখল সত্ত্বটা রয়ে গেছে যার কারণে অন্যের দখলে সম্পত্তি থাকলে সেই দখল পুনরুদ্ধার করে আপনাকে আসতে হবে দখল পুনরুদ্ধার করে আসলে আপনার নাম জারি দিয়ে দিয়ে দেবে দলিলে দাগ নাম্বার যদি ভুল থাকে কারণ আপনি যে জমিটা ক্রয় করেছেন সেই জমিটা যদি হাজার দাগ হাজার দশ নাম্বার দাগ থাকে অর্থাৎ এক হাজার দশ কিন্তু সেই জমির দলিলে এক হাজার দশ না থেকে আপনার দখলে আছে এক হাজার দশ কিন্তু আপনি জমি ক্রয় করেছেন যে হাজার বারো অথবা হাজার চোদ্দ এরকম দাগে করছেন তা যেই হাজার চোদ্দ দাগে আপনি জমি দলিলে যদি থাকে আর আপনি যদি দখলে থাকেন হাজার দশ তাহলে কিভাবে আপনাকে নামজারি নাম জারি দিবেন নাম দিতে হলে আপনাকে সেই হাজার বারো দাগেই দিতে হবে যেটা আপনার দলিলে লেখা আছে কিন্তু দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে তাহলে আর একজনের জমিতে আপনার নামে নাম জারি দিবেন এটা কিন্তু বুঝতে হবে তো এই জন্যই নাম জারি দিবেন তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে ওই দাগ নাম্বার আপনার যে ভুল হয়েছে সেটার জন্য বিজ্ঞ মকদ্দমা দিতে হবে বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার আগে যদি আপনি দাতার সাথে লিয়াজু করে সমন্বয় করে সাব রেজিস্ট্রার অফিস থেকে যদি সংশোধন করে নিতে পারেন ভালো কথা আর যদি দাতা না দেয় সাব রেজিস্ট্রার অফিসে না যেতে চান তাহলে আপনি সরাসরি ব্রহ্ম সংশোধনের জন্য মামলা করবেন দেওয়ানি আদালতে দিলে আপনার এটা যখন রায় হবে আপনার ডিগ্রি আসবে তখন আপনি ডিগ্রি মোতাবেক আপনি কিন্তু করতে পারবেন নাম জারি করতে পারবেন উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তির চেয়ে যদি বেশি সম্পত্তি বিক্রি করে দেয় যেমন আমরা জানি যে উত্তরাধিকার সম্পত্তি বাবা মা মারা যাওয়ার পরে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তির হচ্ছে অবিব্যক্ত সম্পত্তি আর এই অবিভ্যক্ত সম্পত্তি যে কোনো ভাই বোন তার প্রাপ্তি থেকে বেশি বিক্রি করে দেয় আর যিনি ক্রয় করেন তিনিও কিন্তু এই ওয়ারিশ ক্যাম্প সনদ নিয়ে তারপর আশেপাশের মানুষ ভাই বোন তাদের সাথে জিজ্ঞাসা না করে হুট করে পাঁচ শতাংশ জমি তিনি প্রাপ্ত তার বিশ শতাংশ কিনে বসছে তাহলে এই জমিটা যখন আপনি ওখানে জমা দিবেন তখন কিন্তু এই এসিল্যান্ড অফিসে যখন দেখবে যে হিস্সা মোতাবেক আপনি মাত্র পাঁচ শতাংশ জমির মালিক আপনি কিন্তু বিশ শতাংশ জমির মালিক নন অতিরিক্ত চাপাচাপি করলে আপনার নিয়ম মাফিক আপনি কিন্তু মাত্র পাঁচ শতাংশ জমি আপনার নামে হতে পারে তাছাড়া হবে না আর যদি আপনি এভাবে করে থাকেন সম্পূর্ণটাই বাতিল সম্পত্তি ক্রয় করেন কিন্তু এক দাগে ভোগ দখলে আপনি নাম জারির জন্য দিয়েছেন আপনাকে কিন্তু ওই একের অধিক দাগেই কিন্তু নাম জারি দিবে যেমন আপনি পাঁচটা দাগে যদি সম্পত্তি ক্রয় করে থাকেন আপনি এক দাগে যদি আপনি দশ শতাংশতে যদি ভোগ দখলে থাকেন তাহলে পাঁচটা দাগে আপনার দুই শতাংশ জমি ক্রয় করেছেন তার মানে আপনি দশ শতাংশ জমি মোট কিন্তু সেখানে দেখা গেছে যে আপনি এক দাগেই দশ শতাংশ জমি নিয়ে বসে আছেন এই জন্য আপনি নাম জারি করতে দিলে আপনি যে দাগে বসে আছেন ওই দাগে দুই শতাংশ জমি কিন্তু নাম জারি পাবেন আর বাকি যে চারটি দাগ সে দাগে আপনি দুই শতাংশ করে জমি পাবেন যদি আপনি সেটা মেনে না নেন তাহলে আপনার কিন্তু মানে সমস্যা এটুকুই যে আপনি কখনোই এই পাঁচ দাগের সম্পত্তি এক দাগে এনে নাম জারি এসিলেন কেন আদালতও কিন্তু আপনাকে দিই না আপনার এটা করতে হলে আপনাকে আওয়াজ বদল যদি করেন অন্য মালিকদের সাথে এওয়াজ বদল করে যদি সেই সমস্ত দাগের সম্পত্তি তাদেরকে দিয়ে তাদের যে সম্পত্তিতে আপনি ভোগ দখলেছেন তাদের সাথে যদি আপনি লিয়াজু করে মত বিনিময় করে যদি আপনি সেটাকে আওয়াজ বদল করে নিতে পারেন তাহলে সেই দলিল দিয়ে আপনি এইটা কিন্তু সম্পূর্ণভাবে নামজারি করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি পারবেন না তারপর আর একটি হচ্ছে অর্পিত সম্পত্তি আপনারা জানেন যে আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার আগে থেকেই আমাদের দেশ থেকে অনেক মানুষ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে চলে গেছেন চলে যাওয়ার পরে এটা পাকিস্তান পিরিয়ডে কিন্তু অলরেডি সেটাকে এনিমি প্রপার্টি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে পরবর্তীতে এসে আপনার উনিশশো সালে এসে এটাকে সংশোধন করে আবার একে অর্পিত সম্পত্তি বলা হয়েছে এনিমি প্রপার্টিটা শুনতে খারাপ শোনা যায় এই জন্য এটাকে অর্পিত সম্পত্তি করা যায় কেউ না বুঝে না জেনে যদি এই অর্পিত সম্পত্তি ক্রয় করেন তাহলে ওই অর্পিত সম্পত্তি ক্রয় করে ওই দলিলে নাম করতে গেলে আপনার কিন্তু নাম জারি হবে না এটি কিন্তু চিরন্তন সত্য কথা তারপরে হচ্ছে আপনার খাস সম্পত্তি খাস সম্পত্তিটা কিরকম মনে করেন যে সরকারের যে খাস সম্পত্তি এক তো খাস সম্পত্তি সরকার আপনাকে নিলামে সে সরাসরি আপনাকে ইজারা দিয়েছে আহ বন্দোবস্ত দিয়েছে এই বন্দোবস্ত নেওয়ার পরে এখানে যে শর্তাবলী আছে যেই শর্তাবলীতে আপনি এই সম্পত্তি ভোগ দখলে থাকবেন আপনি কিন্তু বেচা বিক্রি করতে পারবেন না আপনার মৃত্যুর পরে আপনার ওয়ারিশা সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে তারা ভোগ করতে পারবে কিন্তু আপনি কিন্তু বিক্রি করতে পারবেন আপনি নাম জারি করে আপনি সুন্দরভাবে বসবাস করবেন সেই সম্পত্তি যদি আপনি বিক্রি করে দেন সরকার জানে না কিন্তু আপনি বিক্রি করে দিয়েছেন এই বিকৃত সম্পত্তির দলিল যখন যাবে এসিল্যান্ডের কাছে তখন এসিল্যান্ড আস্তে করে এটাকে বন্ধ করে দেবে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনিও দণ্ডনীয় অপরাধ করেছেন যিনি বিক্রি করেছেন তিনিও দণ্ডনীয় অপরাধ করেছেন দুজনেরই কিন্তু শাস্তি হবে এই জন্য যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সরকার আপনার যে শর্তাবলীতে লিজ দিয়েছিল বা বন্দোবস্ত দিয়েছিল সেই শর্তাবলীর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার লিজ ক্যান্সেল করে দিয়ে অন্য কাউকে কিন্তু লিজ অথবা বন্দোবস্ত কিন্তু দিয়ে দিবে এই জন্য আপনারা লিজের কাগজ যখন পান তখন এই লিজের শর্তাবলীগুলি সুন্দর করে পড়ে শুনে বুঝে তারপরে আপনারা সেখানে ভোগ দখলে থাকবেন আপনাদের বিক্রি করার কথা না এবং এটা সরকারি সম্পত্তি এটা বিক্রি করার কথা না এটা আপনাদেরকে ভোগ দখলের জন্য দেওয়া হয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন সংস্থার জন্য বিভিন্ন সংস্থার জন্য সেটা হতে পারে সরকারি বেসরকারি সাহিত্যশাসিত যে কোনো সম্পত্তি এই সম্পত্তি যদি আপনারা যে কোনো উপায়ে দুর্নীতি করে যদি সেটা তঞ্চকতা করে প্রতারণা করে যদি সেই সম্পত্তি বিক্রি করে দেন এবং সেটি যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক দুর্নীতি করে তারা যদি সিন্ডিকেটের মাধ্যমে সেই সম্পত্তি যদি লেনদেন করে বেচা বিক্রি হয় তাহলে করতে পারবেন কিন্তু এটা নিয়ে যখনই নামজারিতে যাবেন তখন এসিল্যান্ড এই জিনিসটা কিন্তু নামজারি দিবে না কারণ তার ওখানেও কিন্তু এন্ট্রি করা আছে যে এই সম্পত্তি সরাসরি ওই বাংলাদেশ রেলওয়ের নামে আছে পানি উন্নয়ন বোর্ডের নামে আছে ওয়াশার নামে আছে বা বেসামরিক মানে অন্য কোনো সংস্থার নামে আছে এই সম্পত্তিগুলি যদি ক্রয় করবেন তাদের জন্য কিন্তু মহাবিপদ এবং তারা কিন্তু এই সম্পত্তি কিন্তু ফিরে পাবে না নামজারি কিন্তু কোনো সময় করে দিতে পারবে না তবে যাদের জমির ভিতরে বা দলিলের ভিতরে যেই সকল ত্রুটি রয়েছে তার জন্য আইনগত ব্যবস্থা নিয়ে যদি সেগুলি আপনারা সংশোধন করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট নাম জারি দিয়ে দেবে তবে সেটার জন্য বিজ্ঞ আদালতের জাজমেন্ট লাগবে ডিগ্রি লাগবে যেটাই বলেন এটা নিয়ে তারপরে আপনি হাজির হলে আপনার কাগজপত্র দিয়ে আপনার নামে নাম জারি করে দেব তাছাড়া আপনার এই নাম জারি পাওয়ার কোনো সুযোগ নাই সম্পূর্ণভাবে বাতিল এবং এসিল্যান্ডের কাছে এ পর্যন্ত যারা গেছে তাদেরকেও কিন্তু বলে দিছে নিজের বাবার সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল করে নাই তার প্রাপ্তির থেকে সম্পত্তি বেশি বিক্রি করে উঠছে সেই সম্পত্তির নাম জারিও দিচ্ছে না একদম সরাসরি অন্যের দখলে সম্পত্তি সেই সম্পত্তিও দিচ্ছে না কারণ আইনের কাছে সবাই ধরা কিন্তু আমাদের দেশে যে দুর্নীতি চলছে এই পৃথিবীর ভিতরে আমাদের দেশ দুর্নীতিতে এক নাম্বার এই যে ভূমি সংক্রান্ত বিষয় বাংলাদেশের মধ্যে ভূমি অফিসগুলি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এই জন্যই মানে আপনাদেরকে যে কথাগুলি বলা হয় আপনাদের কাগজপত্রগুলি সুন্দরভাবে তৈরি করে রাখুন পরিপাটি করে রাখুন আপনি মামলা দেন বিজ্ঞ আদালতে আপনারা মনে করেন যে আমরা ভিডিও করি হয়তো আমরাই মামলা করি না আপনি যে জেলার অধিবাসী যেই জেলায় আপনি বসবাস করেন যেই জেলায় আপনার জমি সেই জেলার দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে একজন ভালো আইনজীবী নেবেন সিভিল মামলা করার জন্য যিনি জমি সংক্রান্ত ভালো বোঝে তার কাছেই আপনারা করবেন আমারে অনেকে ফোন করে কিন্তু আমি এটা তো করলে হবে না আমি তো এক জেলার আপনি বসবাস করেন আর এক জেলায় আর এই ভিডিও দেখে অনেকের মধ্যে কিন্তু একটু খারাপ লাগে কারণ এর সাথে অনেকে জড়িত এর সাথে অনেকেই জড়িত আমাকে অনেকে রিকোয়েস্ট করেন স্যার এটা নিয়ে একটা ভিডিও করেন এটা নিয়ে একটা ভিডিও করেন তাই আমাকে অনেকে প্রশ্ন করেছিল নামজারির ব্যাপারে তাই আপনাদের সামনে তুলে ধরলাম নামজারি বিষয়টি আপনারা জমি ক্রয় করার সময়ও এই সমস্ত জমি দেখেছি ক্রয় করবেন আর নাম জারি করার সময়ও দেখবেন যে আপনাদের কাছে যে সকল কাগজপত্র থাকার কথা সেই সকল কাগজপত্র ঠিক আছে কি সেই কাগজপত্র ঠিক না থাকলে সেইগুলি ঠিক করে তারপরে আপনি একসাথে নাম দিবেন দেখবেন আল্লাহর রহমতে এইটা কিন্তু নাম হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনি কল করে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান কলে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ অথবা লিখিত মেসেজ দিয়ে রাখবেন সময় করে আপনাদের মেসেজের উত্তর দেবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ